নমস্কার, এর আগে আমি সিম্পলিফিকেশনের দুখানা ভিডিও দিয়েছিলাম, তো আমরা ট্র্যাডিশনাল মেথডে অঙ্ক কিভাবে করতে হয় সেই সম্বন্ধে দেখছি, সেই সম্বন্ধে আমরা লক্ষ্য রাখছি। তো এখানে আমি এটা সিম্পলিফিকেশনের তৃতীয় ভিডিও, তো এই ভিডিওর যে অঙ্কগুলো আমি দেবো সেগুলো মোস্টলি ইম্পর্টেন্ট। এর মধ্যে যে যে কটা অঙ্ক আমি করাবো তার মধ্যে দুটো তিনটে অঙ্ক পরীক্ষাতে আসেই আসে এবং খুবই ইম্পর্টেন্ট ধরা হয়। তো অঙ্কগুলো একটু ভালো করে তোমরা লক্ষ্য করবে, দেখো অঙ্কগুলো। ধরে নিচ্ছি অফিসে মোট কর্মপ্রার্থী ছেলে এবং মেয়ে মিলিয়ে হচ্ছে এক্স হলো। তো এখানে প্রথমে দেখবো এক্স এর মধ্যে হচ্ছে একের তিন ওয়ার্কার্স হচ্ছে ওম্যান, এক্স এর মধ্যে একের তিন ওয়ার্কার্স হচ্ছে ওম্যান, এক্স এর মধ্যে একের তিন পার্সেন্ট হচ্ছে ওম্যান এই টোটাল অংশের। তার মধ্যে হাফ হচ্ছে ম্যারেড, এই যে একের তিন অংশ তার মধ্যে হাফ অংশ হচ্ছে কি ম্যারেড, মানে হচ্ছে বিবাহিত। এবং ওই ম্যারেডের মধ্যে কিছু ছেলে কিছু মেয়ের বাচ্চা আছে, হ্যাঁ একের তিন অংশ যাদের বাচ্চা আছে তারা হচ্ছে এই মোট অংশের একের তিন অংশ হলো, একের তিন অংশ তাদের বাচ্চা আছে হলো। এবার আসছি দ্বিতীয় পার্টে, দ্বিতীয় পার্টে দেখার জন্য আমাকে প্রথমে কি জিনিস হতে হবে, এই যে মোট অংশ ধরেছিলাম তার মধ্যে কত অংশ ধরেছিলাম ওম্যান, একের তিন অংশ হলো, একের তিন অংশ আমরা কি ধরেছিলাম ওম্যান। তাহলে আমাকে ধরতে হবে যে এর মধ্যে মেন কতগুলো, মেন ধরার জন্য আমাকে কি করতে হবে, মেন ধরার জন্য আমরা পাবো এক্স মাইনাস এক্স বাই থ্রি, বাকিটুকুই তো মেন তাই না, তাই কত হয় থ্রি এক্স মাইনাস এক্স সমান হচ্ছে টু এক্স বাই তিন হলো, টু এক্স বাই তিন। দেখি টু এক্স বাই তিনের কি হচ্ছে, প্লাস টু এক্স বাই তিন, এই টু এক্স বাই তিনের হচ্ছে তিনের চার অংশ হচ্ছে ম্যারেড। ওকে, তিনের চার অংশ ম্যারেড এবং তার মধ্যে দুয়ের তিন ম্যারেড ওম্যানের ম্যারেড মেনের ছেলে আছে, ঠিক আছে, তার মানে হচ্ছে ইনটু দুয়ের তিন হচ্ছে হলো। এটা হচ্ছে এক্স এর মধ্যে এতজনের কি আছে ছেলে আছে হচ্ছে, আমরা কি ধরবো আমাদেরকে এখানে অংশ ভাগ অংশ বের করতে বলেছে। তো অংশ বের করার জন্য আমরা বলেছি প্রথমে নিচে হয় টোটালটা, টোটাল যত হচ্ছে, যেমন পরীক্ষায় যেমন হবে নম্বর দেয়, পরীক্ষায় ধরো পরীক্ষা হয়েছে ধরো চল্লিশের মধ্যে আর নম্বর পেয়েছো তুমি 38 তাহলে সেটা উপরে হবে, সেরকম এই অংশটা হচ্ছে টোটাল অংশের মধ্যে এতজনের কি আছে ছেলে আছে হলো। তাহলে টোটাল অংশটাকে আমি কি দিয়ে ভাগ করব, এক্স দিয়ে, কারণ এক্স হচ্ছে আমাদের টোটাল অফিসের এমপ্লয়ি, টোটাল অফিসের এমপ্লয়ি সংখ্যা কত সেটা হচ্ছে এক্স। ওকে ওকে, তাহলে দেখা যাক কি হয়। তাহলে আমি এখানে কি হচ্ছে, এখানে তিন তিন, এখানে আমি কি করব, এখানে তিন তিন কাটবো না, আমরা এখানে দুই দুই কেটে দেবো হলো, তার মানে কি হয়ে গেল এক্স, আর উপরে কি থাকলো তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো হলো, আঠেরো তার মানে কত, উপরে হচ্ছে এক্স প্লাস সিক্স এক্স অর্থাৎ সেভেন এক্স বাই আঠেরো বাই এক্স হলো, মানে সেভেন এক্স বাই আঠেরো ইন্টু ওয়ান বাই এক্স, এক্স এক্স কেটে গেল সাত বাই আঠেরো। এই সাত বাই আঠেরো অংশের মধ্যে কি চেয়ে কি এদের ছেলে আছে, কিন্তু তা তো ওরা জানতে চায়নি, ওরা জানতে চেয়েছে কতজনের ছেলে মেয়ে নাই, কত অংশের ছেলে মেয়ে নাই, সেটাকে এক থেকে বিয়োগ করলেই হলো, এক মাইনাস সাতের আঠেরো অর্থাৎ এগারো বাই আঠেরো হলো। এই হলো এই অঙ্কের উত্তর। দ্বিতীয় অঙ্কের দিকে যাব আমরা, দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় বলছে একটা গাছের হাইট হচ্ছে 64 সেন্টিমিটার, গাছটা প্রতি বছর একের আট অংশ বাড়ে, ঠিক আছে, তাহলে কি হলো গাছটা দু বছর পরে তার হাইট কত হবে, তাই তো, মানে এটা হচ্ছে প্রথম বছর ছিল, প্রথম প্রথমে ছিল গাছটার এই হাইট, তাহলে কি হলো এক বছর পর হাইট কত হবে, 64 প্লাস 64 ইন্টু একের আট অর্থাৎ 64 প্লাস আট মানে হচ্ছে বাহাত্তর, এক বছর পর হাইট, দ্বিতীয় বছর এক বছরের পর দ্বিতীয় বছর হাইট কত হবে, বাহাত্তর প্লাস বাহাত্তর
ইন্টু একের আট হলো, মানে হচ্ছে 81, মানে হচ্ছে দু বছর পরে এর হাইট হয়ে যাবে 81। এখানে আমরা ট্র্যাডিশনাল মেথডে অঙ্কটা করলাম, কিন্তু এক লাইনে আমরা অঙ্কটা কিভাবে করবো শর্টকাট মেথডে সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে? এখন ট্র্যাডিশনাল মেথডে শিখে নিই কি করে করতে হয়, তারপরে এক লাইনে কিভাবে করতে হয় সেভাবে করবো। হলো, তো আমি এখানে বোর্ডে কিন্তু ভাষা বেশি লিখছি না, তোমরা যদি ভাষা, আমি মুখে যে কথাগুলো যে ভাষা বলছি সেই ভাষায় তোমরা যদি নোট ডাউন করো তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে। ওকে, তৃতীয় অঙ্ক যাব। তৃতীয় অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। হলো, জিনিসটা দেখি, এখানে কি হলো, এক থেকে নয় পর্যন্ত কতগুলো সংখ্যা হয়ে গেল, নটা সংখ্যা হয়ে গেল। হ্যাঁ, এক থেকে নয় পর্যন্ত নটা সংখ্যা হলো, এটা প্রতিটা সংখ্যায় একটা সংখ্যা দেখো। হলো, দশ থেকে যে সংখ্যাগুলো শুরু হবে সেগুলো কিন্তু দুটো সংখ্যা, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। হলো, 20, এগুলো কতগুলো সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11 খানা সংখ্যা হয়ে গেল। হলো, তাহলে 21 থেকে দেখি আবার 30 পর্যন্ত, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। হলো, তার মানে কত, 11টা সংখ্যা, এইগুলো 11টা সংখ্যা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। হলো, 30 পর্যন্ত হয়ে গেল 21টা সংখ্যা, তাহলে 40 পর্যন্ত কি হবে, 31টা। হলো, 50 পর্যন্ত কি হবে, 50 পর্যন্ত কতগুলো সংখ্যা হয়ে যাবে, 50 পর্যন্ত সংখ্যা হয়ে যাবে 41টা। 60 পর্যন্ত কতগুলো সংখ্যা হয়ে যাবে, 60 পর্যন্ত সংখ্যা হয়ে যাবে তোমার 51টা। হলো, 70 পর্যন্ত কতগুলো সংখ্যা হয়ে যাবে, 61টা। হলো, 80 পর্যন্ত কতগুলো সংখ্যা হয়ে যাবে, 71টা। 90 পর্যন্ত কতগুলো সংখ্যা হয়ে যাবে, 81টা। হলো, 99 পর্যন্ত কতগুলো সংখ্যা হয়ে যাবে, এখানে কিন্তু 99 পর্যন্ত সংখ্যা হবে 90টা। হলো, 90টা, এতগুলো হচ্ছে দুটো ডিজিটের সংখ্যা, দুটো ডিজিটের সংখ্যা হচ্ছে 99 পর্যন্ত। ওকে, হলো, 99 থেকে 100 থেকে যেই শুরু হবে, 100 থেকে যেই শুরু হবে, হলো, 100 থেকে শুরু হবে, 100 থেকে শুরু হবে 200 পর্যন্ত, এখানে কতগুলো সংখ্যা হয়ে যাবে, 101টা সংখ্যা হয়ে যাবে। হলো, 101টা সংখ্যা হয়ে যাবে। হলো, আবার কি, 200 থেকে, 201 থেকে শুরু হয়ে 300 পর্যন্ত কতগুলো সংখ্যা হয়ে যাবে, 201টা সংখ্যা হয়ে যাবে। এই 100 থেকে যে সংখ্যাগুলো শুরু হচ্ছে সেগুলো কিন্তু 3 ডিজিটের, এগুলো হচ্ছে 1 ডিজিটের, এগুলো হচ্ছে 2 ডিজিটের, আর এইটা হচ্ছে 3 ডিজিটের। তাহলে পুরো জিনিসটা আমি এক করে লিখি যে কি হয় দেখি, এটা তো বোঝানোর জন্য দেখি কি হয়। 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা, 10 থেকে 99 পর্যন্ত 90টা সংখ্যা, আর কি, 100 থেকে 300 পর্যন্ত 201টা সংখ্যা। এটা হচ্ছে 1 ডিজিটের, এটা হচ্ছে 2 ডিজিটের, এটা হচ্ছে 3 ডিজিটের। হলো, তাহলে গুণ করি, এটা যেহেতু 1 ডিজিটের, 9টা সংখ্যায় 1 ডিজিটের মনে হচ্ছে 9, এটা হচ্ছে 2 ডিজিটের মনে হচ্ছে 180, এটা দিয়ে 3 ডিজিটের তাহলে হচ্ছে 306। হলো, 306। হলো, তার মানে কত হলো, 9 আর 3 এ 12, হাত থাকলে 1, 9, 6 রাখে 7, 792টা মোট কত, মোট কতগুলো ডিজিটের সংখ্যা হবে, 792টা ডিজিট হবে 300 পর্যন্ত। এরকম ভাবে যদি 400, 500 যা দেয় তুমি কিন্তু এখান থেকে অঙ্কটা সলভ করতে পারবে। এটা পুরো একটা কনসেপচুয়াল অঙ্ক, স্টার মার্ক দিয়ে রাখতে পারো। ওকে, ঠিক আছে, এরপর অঙ্কে চলে যাবো আমি। কুয়োটা হচ্ছে 9 মিটার গভীর। হ্যালো, কুয়োটা হচ্ছে 9 মিটার গভীর, যেহেতু সেন্টিমিটারের ব্যান্ডটা লাফাচ্ছে তাই আমি 9 মিটারটাকে তোমাকে কি করতে হবে, সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, 900 সেন্টিমিটার। ওকে, হ্যালো, তো এই হচ্ছে কুয়োটা ধরে নিচ্ছি। হ্যালো, কুয়োটা কত মিটার লাফায়, 60 মিটার লাফায়। হ্যালো, 60 মিটার লাফায়, আর 60 মিটার লাফানোর পর কি হয়, 30 সেন্টিমিটার লাফায়। হলো, 60 সেন্টিমিটার লাফানোর পর কি করে, 30 সেন্টিমিটার আবার নিচে চলে আসে। হলো, 60 সেন্টিমিটার ব্যাংটা লাফায় দিয়ে কি হয়, 30 সেন্টিমিটার আবার পিছনে চলে আসে। তার মানে একবার যদি লাফায় ব্যাংটা তাহলে কত সেন্টিমিটার উপরে উঠবে, 30 সেন্টিমিটার উপরে উঠবে। হলো, 30 সেন্টিমিটার উপরে উঠবে, আর শেষ যে লাফটা মারবে, শেষে যে ষাট
মানে হচ্ছে 900 মিটার, 900 মিটার থেকে 900 মিটার থেকে যদি 60 বাদ দিই যেটা হবে এইটুকু নিয়ে আমাদের ক্যালকুলেশন, এটা কিন্তু 1 লাফে উঠে যাবে। শেষ যে লাফটা মারবে শেষে যে 60 মিটার যেটা বাকি থাকবে সেটা 1 লাফেই কিন্তু উঠে যাবে। আমাদের কনসেপ্ট কি হবে, প্রথমে আমরা পুরো কো থেকে 60 মিটারটা বাদ দিব, কারণ এই 60 মিটারটা যখন বাকি থাকবে উপর থেকে তখন ওই লাফটা কিন্তু 1 লাফই উঠে যাবে। ঠিক আছে, তাহলে কত হবে, 0, 4, 8। আমাদের ধর্তব্যের বিষয় হচ্ছে 840 সেন্টিমিটার, ও কতক্ষণে উঠবে, কতবার লাফ দিয়ে উঠবে। হলো, আমরা তাহলে আলটিমেটলি কি পাচ্ছি, একবার লেখায় 7 সেন্টিমিটার, তারপরে আবার 30 মিটার পিছলে নিচে চলে আসে, তার মানে কি ও 30 মিটার, মানে প্রতি লাফে ও 30 সেন্টিমিটার করে উপরে যায়। হলো, 30 সেন্টিমিটার, তো 1 লাফে যায় 30 সেন্টিমিটার যায় 1 লাফে, তাই 1 সেন্টিমিটার যায় 1/30 লাফে, তাহলে 840 সেন্টিমিটার যাবে 1/30 × 840। 0 0 কেটে গেল, 3 × 6 = 24, মানে এটা 28 বার লাফ দিতে হবে, আর শেষে একবার লাফ দিলেই একবার উপরে উঠে যাবে। হলো, তার মানে টোটাল যে লাভ কত হবে, 28 + 1 = 29, 29 লাফে ব্যাংকটা একবারে পুরো উপরে চলে যাবে। তো এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়ই দেয়, তো এটা অনেক সময় বানর দিয়েও দেয়। হলো, আমি ব্যাংক দিয়ে করে দিলাম। ঠিক আছে, এবার দেখবো একবারে শেষ অঙ্ক। ক্লাস স্টার্ট হয় 10টায়, ক্লাস স্টার্ট হয় শুরু হয় 10টায়, সকাল 10টা, শেষ হয় কটায়, 1:27 PM। হলো, তো আমরা 1:27 কে কি লিখতে পারি, 13:27। লিখতে পারি তো, তাহলে দেখি সময়টা কতক্ষণ লাগছে, দেখি এ থেকে 10 বার দিয়ে দিই। এটা ঘন্টা আর এটা মিনিট, তিন ঘন্টা 27 মিনিট। ওকে, তো টোটালটা আমরা কি করব, মিনিটে কনভার্ট করব। হলো, অর্থাৎ হলো 207 মিনিট, 4 খানা ক্লাস হয় আর ক্লাসের মাঝে 5 মিনিট করে ব্রেক হয়। ঠিক আছে, প্রথম ক্লাস ধরো শুরু হলো, প্রথম ক্লাস শুরু হলো, প্রথম ক্লাস এখানে, এখানে হলো একটা ব্রেক, হলো এখানে হলো একটা ব্রেক, এখানে হলো ব্রেক, তারপরে শেষ। তার মানে ব্রেক আমি কত পাচ্ছি, এই 5 মিনিট, এই 5 মিনিট আর এই 5 মিনিট, মানে টোটাল ব্রেক কত, 15 মিনিট। হলো, টোটাল ব্রেক কত, 15 মিনিটের, তার মানে এখান থেকে 15 বাদ দেবো, হলো 192 মিনিট। হলো, তাহলে 4টে ক্লাস হয়েছে, তাহলে প্রতিটা ক্লাস কত মিনিটে দেখি, 5 ক্লাস হচ্ছে 48 মিনিটের। হলো, এই কটা অঙ্ক করলে মোটামুটি ট্র্যাডিশনাল মেথডের অঙ্ক আর বাকি থাকবে বলে, মানে আটকে হবে বলে মনে হয় না। যদি কোনো জিনিস বুঝতে পারো না পারো, কোনো জিনিস যদি তোমার মনে হয় যে জিনিসটাকে আরো একটু ভালোভাবে বোঝালে ভালো হতো, তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, বা আমার যে ই লিঙ্ক আছে, যে ইমেলের লিঙ্ক আছে, সেই ইমেলে ইমেল করতে পারো। হলো, চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।